আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবা সেলদি কিচেন। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য দারুণ মজাদার স্পাইসি চিজ পটেটো বাইট করে দেখাবো। আর এই স্পাইসি চিজ পটেটো বাইট করার জন্য আমি কি কি আইটেম নিয়েছি দেখুন। তাহলে এখানে নিয়েছি চিজ, চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি। নিয়েছি 1 কাপ পরিমাণ রাইস ফ্লাওয়ার অর্থাৎ চালের গুঁড়ো, 1টি সিদ্ধ আলু আমি ম্যাশ করে নিয়েছি। নিয়েছি রসুন কুচি, ধনে পাতা কুচি এবং চিলি ফ্লেক্স। নিয়েছি গোলমরিচের গুঁড়ো এবং সয়া সস এবং স্বাদ মতো লবণ দিব। এখন রান্নার পালা। আমি ফ্রাই প্যানে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে এখন আমি গরম হতে দিব। দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 2 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, ভালো করে নেড়ে চেড়ে। রাইস ফ্লাওয়ার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে বয়ল করে নেব। আরও কিছু পরিমাণ পানি দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করা আলু। আমি এটাকে আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম। এখন আমি চুলো থেকে নামিয়ে একটি বলের মধ্যে নিয়ে খুব ভালো করে মেখে নিব। আলুগুলো এখন সব উপকরণ দিয়ে মেখে নিব। নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি, 2 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। এখন আমি সব কিছু ভালো করে মেখে নিব। পটেটো বাইটগুলোকে ঠিক এভাবে এখন বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেবার পালা। ফ্রাই প্যানে আগে থেকে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে পটেটো বাইটগুলো দিয়ে দিব এবং মচমচ করে ভেজে নিব। আমি বারবার এপিট ওপিট উল্টে দিয়েছি এবং আগুনের আঁচটাকে অনেকখানি কমিয়ে দিয়েছি। অল্প আঁচে এগুলো ভেজে নিচ্ছি, তাহলে মচমচে হবে। আমার স্পাইসি চিজ পটেটো বাইট ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে তুলে নিব। দারুণ হয়েছে, অনেক টেস্টি। আপনারা ঠিক বাসায় ভাবে কুক করে খাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।